তো ছাত্রছাত্রীরা আজ উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের ইংলিশের একদম ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি, যেখানে তোমাদের 4টে প্রোজ আছে, 4টে পোয়েম আছে এবং তোমাদের একটি প্লে দ্য প্রপোজাল আছে। সেখান থেকে তোমাদের যে সকল 6 নম্বরের প্রশ্নগুলো যদি তোমরা পড়তে পারো একদম 100% কমন পাবে। বিগত 3 বছরে যেই রকম আমরা কমন দিয়েছি 100% এমসিকিউ এসকিউ সহ সেই রকমই তোমরা কিন্তু কমন পাবে। এই সাজেশানে যে সকল প্রোজ পোয়েম এবং প্লে অর্থাৎ দ্য প্রপোজাল থেকে যে পড় প্রশ্নগুলো দেখাবো সেগুলো অবশ্যই ভালো করে তৈরি করো। তার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ইন্ডিকেশন দেওয়া থাকবে, তার জন্য ভিডিওটা দেখতে লাগো। এবং এই সাজেশানটার সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে একটি পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন তোমাদেরকে বলে দেওয়া থাকবে, অবশ্যই তার জন্য ভিডিওটি দেখতে হবে। এবং তোমাদের জানাতে চাই এই বড় প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হবে, টু দ্য পয়েন্ট কীভাবে উত্তর লিখলে ফুল মার্কস পাওয়া যাবে। যদি সেই সমস্ত জিনিস জানতে ইচ্ছুক থেকে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে আমি এই প্রশ্নগুলোর উত্তরই দিয়ে রাখলাম, যেখানে প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায়ভিত্তিক এমসিকিউ এসকিউ বড় প্রশ্ন গ্রামার রাইটিং সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই কিন্তু ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টটাকে চেক আউট করতে কিন্তু ভুলো না। এবং আগামী দিনে অধ্যায়ভিত্তিক যেরকম পূর্বেও তোমাদের অধ্যায়ভিত্তিক এমসিকিউ এসকিউ বড় প্রশ্নের ফ্রি পিডিএফ দেওয়া হয়েছে, সেরকম আগামী দিনেও শুধু ইংরেজি নয় বাংলা এবং আর্টসের ছাত্রছাত্রীদের জন্য আর্টসের সকল বিষয়ের ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের তোমাদের উচ্চ মাধ্যমিক 2024-এর টেস্ট এবং ফাইনাল পরীক্ষার ইংলিশের সাজেশনের ভিডিওটি। তো দেখো তোমাদের যে সাজেশান ইংলিশের অর্থাৎ প্রোজ পোয়েম এবং প্লে, এখান থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেবো। তার পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার মধ্যে কোনগুলো সেগুলোর পাশে কিন্তু স্টার মার্কসও কিন্তু দেওয়া থাকবে। প্রথমে আসা যাক প্রোজদের দিকে। তোমাদের 4টে প্রোজ রয়েছে, প্রত্যেকটা অধ্যায় থেকেই একটি করে প্রশ্ন আসবে, তার মধ্যে কিন্তু 2টি বড় প্রশ্ন অর্থাৎ 6 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। আমি তোমাদের বলবো যে কোনো 3টি অধ্যায় ভালো করে পড়ো। 3টি অধ্যায় কেন বলছি, 2টি বড় প্রশ্ন জন্য যদি একটি চ্যাপ্টার থেকে কোশ্চেন কমন নাও আসে তার জন্য আরও একটি অতিরিক্ত চ্যাপ্টার পড়ে রাখা ভালো। প্রথমে আসবো দ্য আইজ হ্যাভ ইট থেকে। প্রথম প্রশ্ন, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস, হু সেইড দিস অ্যান্ড টু হুম অ্যান্ড হোয়েন। একই সাথে হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই। মার্কস ডিস্ট্রিবিউশনটা এইরকম 1+1+2+2 টোটাল 6। পরে কোশ্চেন, বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস, হু সেইড দিস অ্যান্ড অ্যাবাউট হোম। একই সাথে হোয়াট ওয়ার দ্য ডাউটস অফ দ্য স্পিকার। একই সাথে হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোশ্চেন। একই সাথে হাউ ওয়ার হিজ ডাউটস রিমুভড। এটা স্টার মার্কস দেওয়া প্রশ্ন। এই প্রশ্নটি অর দিয়ে এভাবেও আসতে পারে, বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস, হু ডাজ হার রেফার টু। একই সাথে হোয়াট ডাউটস ডাজ দ্য ন্যারেটার হ্যাভ। একই সাথে হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন অ্যান্ড হাউ ডিড ইট রিমুভ হিজ ডাউট। পরে কোশ্চেন, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হু সেড দিস। একই সাথে হোয়াট ইজ দ্য বেস্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য স্পিকার। একই সাথে গিভ দ্য অকেশন অফ দ্য রিমার্ক। একই সাথে হোয়াই ডাজ দ্য স্পিকার থিঙ্ক সো। অথবা যে প্রশ্নটি এভাবে আসতে পারে, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হু সেড দিস অ্যান্ড টু হুম। একই সাথে হোয়াট ওয়াজ দ্য অকেশন অফ দ্য রিমার্ক। একই সাথে হোয়াই অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইজ দ্য বেস্ট টাইম। Next question, she would forget our brief encounter, who said this and about whom. একই সাথে what is the brief encounter referred to here. একই সাথে why did the speaker think so, 2+2+2 total 6। এটা স্টার দেওয়া প্রশ্ন। পরের প্রশ্ন, then I made a mistake, what mistake did the speaker make. একই সাথে what removed the speaker's doubts. একই সাথে what did the speaker do then. এটাও স্টার দেওয়া প্রশ্ন। পরের প্রশ্ন, দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগান টু কালেক্ট হার থিংস, হু ইজ দ্য গার্ল, হোয়েন ডিড শি গেট আপ। একই সাথে হোয়াই ডিড শি কালেক্ট হার থিংস। একই সাথে হোয়াট হ্যাড দ্য স্পিকার থট অ্যাবাউট দ্য ব্রিফ এনকাউন্টার হি হ্যাড উইথ দ্য গার্ল। 1+1+1+3 টোটাল 6 মার্কসের প্রশ্ন। পরের প্রশ্ন, শি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, হু সেড হু ইজ দ্য স্পিকার। একই সাথে হুজ আইস আর রেফার টু হিয়ার। একই সাথে হোয়াই ওয়ার দ্য আইস ইউজলেস টু হার। একই সাথে ব্রিং আউট দ্য আইরনি ইন দিস লাইন, স্টার দেওয়া প্রশ্ন। পরের প্রশ্ন, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন। একই সাথে হোয়াট এলস ডিড দ্য পার্সন সে। একই সাথে হোয়াট রিপ্লাই ডিড হি গেট। 3+1+2 এর কোশ্চেন। নেক্সট প্রশ্নের দিকে চলে যাব, স্ট্রং রুটস। প্রথম প্রশ্ন, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, হু ইজ দ্য স্পিকার, একই সাথে হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য লোকালিটি, একই সাথে হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন। 1 + 3 + 2 টোটাল 6 মার্কস, স্টার দেওয়া প্রশ্ন। পরের প্রশ্ন, দ্য পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম, হু ইজ রেফার্ড টু অ্যাজ হিম, একই সাথে হোয়ার ডিড দ্য পিপল ওয়েট, একই সাথে হোয়াই ডিড দে ওয়েট হেয়ার, একই সাথে হোয়াট উড হ্যাপেন দেয়ার আফটার। 1 + 1 + 2 + 2 টোটাল 6 মার্কসের প্রশ্ন। পরের প্রশ্ন, হিজ আনসার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, হু ইজ দ্য স্পিকার, হুজ আনসার ইজ বিং রেফার্ড টু হিয়ার, একই সাথে হোয়াট ওয়াজ দ্য আনসার। 1 + 1 + 4 টোটাল 6 মার্কসের প্রশ্ন, এটাও স্টার দেওয়া প্রশ্ন। পরের প্রশ্ন, হাউ ডাজ কালাম ডেসক্রাইবড হিজ চাইল্ডহুড ইন হিজ কম্পোজিশন স্ট্রং রুট, স্টার দেওয়া প্রশ্ন। পরের প্রশ্ন, হোয়াট ডাজ কালাম সে অ্যাবাউট দ্য ফাদার্স রুটিন বাউন্ড লাইফ, হোয়াট ডাজ হি মিন টু সাজেস্ট হিয়ার, অথবা যে প্রশ্নটি ভেবেও আসতে পারে, হোয়াট রিমেইন্ড দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন ওয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, হোয়াট ডাজ আব্দুল কালাম সে অ্যাবাউট হিজ ইমালশন অফ হিজ ফাদার। 3 + 3 এর প্রশ্ন। পরের প্রশ্ন, why don't you say this to the people who come to you, who says this and to whom, একই সাথে what is referred to by the word this, একই সাথে why do the people come to the person spoken to। 1 + 1 + 3 + 1 total 6 marks এর প্রশ্ন, স্টার দেওয়া। পরের প্রশ্ন, I normally ate with my mother, who ate with his mother, একই সাথে name his mother, একই সাথে where did he eat with his mother, একই সাথে what did he eat with his mother। 1 + 1 + 3 total 6 marks এর প্রশ্ন। তারপর চলে যাব থ্যাংক ইউ ম্যাম থেকে। প্রথম, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু সেইড দিস টু হুম অ্যান্ড হোয়েন, একই সাথে হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পার্সন স্পোকেন টু হার। 1 + 1 + 1 + 3 টোটাল 6 মার্কসের প্রশ্ন, স্টার দেওয়ার। অর দিয়ে প্রশ্নটি ভেবেও আসতে পারে, ইউ অট টু বি মাই সান, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু মেক্স who speaks to whom, একই সাথে did the speaker manage to teach what he or she claimed to teach, give reasons for your answer। 2 + 4 6 marks প্রশ্ন। পরের প্রশ্ন, you gonna take me to jail, who asked this question and to whom, একই সাথে when did the speaker ask this question, একই সাথে what reply did the speaker get। 2 + 3 + 1 total 6 marks প্রশ্ন, স্টার দেওয়া। পরের প্রশ্ন, আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, হু ইজ দ্য স্পিকার, ওয়াজ দ্য স্পিকার রিয়েলি সরি, একই সাথে হোয়েন ওয়াজ দ্য স্পিকার আ চেঞ্জড পার্সন। 1 + 2 + 3। পরের প্রশ্ন, হোয়াট হ্যাড মিসেস জোন্স গেসড টু বি দ্য রিয়েল রিজন বিহাইন্ড রজার্স অ্যাকশন, একই সাথে হোয়াট ওয়াজ দ্য রিয়েল রিজন, একই সাথে হোয়াট ডিড মিসেস জোন্স ডু সো দ্যাট রজার কুড ফুলফিল হিজ উইশ, একই সাথে হোয়াট ডিড শি টেল হিম দেন। 1 + 1 + 3 টোটাল 6। পরের কোশ্চেন, do you need somebody to get to the store, who is the speaker, একই সাথে to whom did the speaker say this, একই সাথে why did the speaker want to go to the store, একই সাথে what did they have in supper। 1 + 1 + 2 + 2 6 marks আর স্টার দেওয়া প্রশ্ন। পরের প্রশ্ন 6 নম্বরের, and he did not want to be mistrusted now, who is referred to as he here, একই সাথে whose trust did he want to win, একই সাথে why didn't he want to be mistrusted, স্টার দেওয়া প্রশ্ন। পরের প্রশ্ন, what kind of a woman is Mrs. Luella Bates Washington Jones, অর দিয়ে প্রশ্নটি ভেবে আসতে পারে, what features of the character of Mrs. Luella Bates are exposed in the short story thank you ma'am, অথবা যে প্রশ্নটি ভেবে আসতে পারে, sketch the character of Mrs. Jones। তারপর next pros 3 questions। প্রথম, why did the czar decide to meet the hermit and how did he visit him, একই সাথে what was the hermit doing when the czar met him, স্টার দেওয়া প্রশ্ন। পরের প্রশ্ন, all the answers being different, the czar agreed none of them, what were the questions to which the czar got different answers, একই সাথে whom did the czar decide to consult when he was not satisfied, একই সাথে where did the person leave whom the czar decided to consult, একই সাথে what was he famous for। 3 + 1 + 1 + 1 6 marks প্রশ্ন, স্টার দেওয়া। পরের প্রশ্ন, how did the bearded man become the czar's friend, পরের প্রশ্ন, forgive me said the bearded man in a weak voice, why did the bearded man become an enemy of the czar, what did the man swear and resolve to do, একই সাথে why did the man ask forgiveness, স্টার দেওয়া প্রশ্ন। অথবা এই প্রশ্নটি ভেবেও আসতে পারে, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার, একই সাথে হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিসলভ টু ডু, একই সাথে হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম। 1+2+3 6 মার্কসের প্রশ্ন। পরের প্রশ্ন, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড হু সেড দিস অ্যান্ড টু হুম, একই সাথে হাউ হ্যাজ দ্য পার্সন রেফার্ড টু বিন আনসার্ড, 3টে স্টারের প্রশ্ন। পরের প্রশ্ন, হিয়ার কাম সামওয়ান রানিং, হু সেড দিস, হু ওয়াজ কামিং, হোয়াই ডিড হি কাম রানিং, হোয়াট হ্যাপেন টু হিম। নেক্সট কোয়েশ্চেন, হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান রিভাইভড অ্যান্ড নার্সড, একই সাথে হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার, একই সাথে হোয়াট ডিড দ্য জার ডু ওয়েন হি হ্যাড গেইনড দ্য ম্যান ফর হিজ ফর এ ফ্রেন্ড। 2+2+2 6 মার্কসের প্রশ্ন। এবার পোয়েম থেকেও সেম, 4টে পোয়েম, প্রত্যেকটা থেকে একটি বড় প্রশ্ন আসবে, 2টি বড় প্রশ্নের উত্তর লিখতে হবে, কিন্তু তোমরা 3টে বড় প্রশ্নের উত্তরের জন্য তৈরি থাকবে। যে কোনো 3টে বড় পোয়েম পড়ে পড়ে রাখবে। প্রথম পোয়েম অন কিলিং আ ট্রি, প্রথম, দ্য পোয়েম অন কিলিং আ ট্রি ডেসক্রাইবস ম্যানস ক্রুয়েলিটি অ্যান্ড ভায়োলেন্স টু নেচার, ডিসকাস, 4 দেওয়া প্রশ্ন। পরের, হাউ ডাজ এ ট্রি অফার রেজিস্ট্যান্স টু ইটস ডিস্ট্রাকশন, একই সাথে হাউ ডাজ ইটস রেজিস্ট্যান্স ফেইল, 3+3 6 মার্কসের প্রশ্ন, স্টার দেওয়া। পরের প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য গ্রোথ অফ এ ট্রি ওভার দ্য ইয়ার্স, একই সাথে হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস টেকেন ফর কিলিং আ ট্রি, 4+2 6-এর প্রশ্ন। পরের প্রশ্ন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি, 6 মার্কসের প্রশ্ন, স্টার দেওয়া। পরের প্রশ্ন, অ্যান্ড দেন ইট ইজ ডান, হোয়াট ইজ বিং রেফার টু হিয়ার, একই সাথে হাউ ইজ ইট ডান, একই সাথে অন হোয়াট টোন ডাজ দ্য পোয়েম এন্ড, 1+2, এটা 1+2+3 হবে। টোটাল 6 মার্কস। পরের, অ্যান্ড দ্য স্ট্রেন্থ অফ দ্য ট্রি এক্সপোজড, হোয়াট ইজ দ্য স্ট্রেন্থ অফ দ্য ট্রি, একই সাথে হোয়াট ডাজ দিস লাইন অকার, একই সাথে হোয়াই ইজ ইট ডেসক্রাইবড অ্যাজ দ্য স্ট্রেন্থ অফ দ্য ট্রি। তারপরে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে প্রথম প্রশ্ন, হি স্মাইলস ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, হু স্মাইল ইজ রেফার্ড টু হিয়ার, হোয়াই ইজ হি স্মাইল কম্পেয়ার্ড টু দ্য স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট, অর দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে। অর দিয়ে প্রশ্নটা এভাবে আসতে পারে, হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম, অর্থাৎ এই যে কোশ্চেনটা ওপরে বলা হলো, এই কোশ্চেনটার সাথে কিন্তু এই যে হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম, এটাও কিন্তু আসতে পারে। নেক্সট কোশ্চেন, হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে, 4+2 6 নম্বরের প্রশ্ন। অথবা এই প্রশ্নটি ভেবে আসতে পারে, কনসিডার অ্যাসলিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, অর হোয়াট ইজ আর্থার রিমবটস অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার অ্যাজ হি রিভিল্ড ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। পরে কোশ্চেন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, 6 মার্কসের কোশ্চেন, স্টার দেওয়া। পরে কোশ্চেন, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হু রেস্ট অ্যান্ড ওয়ার, একই সাথে হোয়াই ইজ হিজ রেস্ট নট ডিস্টার্বড বাই দ্য ইনসেক্ট, 1+2+3 6 মার্কসের প্রশ্ন। পরের প্রশ্ন, ইন এ সাইড দেয়ার আর টু রেড হোলস, হু ইজ দ্য পার্সন রেফার টু হিয়ার, একই সাথে হোয়াট ডু দ্য টু রেড হোলস সিগনিফাই, একই সাথে হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট ওয়াজ অ্যাবাউট ওয়ার ইজ রেফার টু হিয়ার, 1+2+3 6 মার্কসের প্রশ্ন, স্টার দেওয়া। তারপর হচ্ছে শ্যালাই কম্পেয়ার দি, প্রথম প্রশ্ন, হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ এ সামার ডে, 6 মার্কসের প্রশ্ন। অথবা যে প্রশ্নটি এভাবে আসতে পারে, Shall I compare thee to a summer day? Whom does the poet address to, একই সাথে why does the poet propose to compare him to a summer's day, একই সাথে how is the question answered by the poet, star দেওয়া প্রশ্ন। Second, what do the rough winds do, একই সাথে what does the poet mean by the summer's bliss, একই সাথে how is the friend's beauty superior to the summer's day, 1+1+4 6 মার্কসের প্রশ্ন। পরের প্রশ্ন, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হু ইজ বিং রেফার্ড টু অ্যাজ দাই, একই সাথে হোয়াট ইজ দ্য মিন বাই ইটার্নাল সামার, একই সাথে হোয়াই শ্যাল নট দ্য ইটার্নাল সামার ফেড, 1+1+4 স্টার দেওয়ার প্রশ্ন। অথবা যে প্রশ্ন এইভাবে আসতে পারে, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হু ইজ দ্য পোয়েট, হোয়াট ইজ মিন্ট বাই দ্য ইটার্নাল সামার, একই সাথে হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দ্য ইটার্নাল সামার শ্যাল নেভার এন্ড, 1+1+4। পরের প্রশ্ন, সো লং লিভ দিস অ্যান্ড দিস লাইফ গিভস টু ইউ, হোয়াট ডাজ দিস রেফার টু, একই সাথে হু ইজ রেফার টু হিয়ার বাই দি, একই সাথে হাউ ডাজ দিস গেভ হিম লাইফ, Pori question, but the eternal summer shall not fade, nor lose possession of that fear, though oist. Whose eternal summer is being referred to here? Ekhi sathe, what does eternal summer mean? Ekhi sathe, what conclusion does the poet draw at the end of this poem? 1 plus 2 plus 3, 6 marks, star the prashno. Pori prashno. And every fear from fear sometime declines. From which poem is the line quoted? Ekhi sathe, who is the poet? Ekhi sathe, briefly explain the meaning of this quoted line. Ekhi sathe, how does the poet promise the immortalize his friend's beauty? 1 plus 2 plus 2, 6 marks. Prashno star dewa. Next poem, the poetry of earth. What picture of summer is presented in the poetry of earth? How has it been carried on to the picture of winter? 4 plus 2, 6 marks. Prashno. What does Keats mean by the poetry of earth? Ekhi sathe, why does he say that this poetry never ceases? 2 plus 4, 6 marks. Prashno star dewa. Ar tomader ei video free pdf er password hoye jabe July, JULY sampurno small letter e. Porer prashno, dash takes the lead. Uttor hobe who takes the lead and when? Ekhi sathe, how does he take the lead? Star dewa prashno. Porer prashno, justify the title of Keats sonnet The Poetry of Earth. Porer prashno, identify the voices of the poetry of earth. Ekhi sathe, how does Keats establish its continuity through its voices? 2 plus 4, 6 marks. Pore prashno, why does Keats feel that the poetry of earth is never dead? 6 marks are important prashno. Ei prashno ta ki aro dubhabe ghuriye ekhane dewa hoyeche, tomra dekhe nite paro. তারপরে চলে যাব তোমাদের প্লে প্রপোজাল। এখান থেকে মোট 3টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। আমি তোমাদের 2টো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি। তার মধ্যে প্রথম প্রশ্ন, গিভ আ ব্রিফ স্কেচ অফ দ্য ক্যারেক্টার অফ লোমভ ইন দ্য প্লে দ্য প্রপোজাল। লোমভের ক্যারেক্টার, এটা ভালোভাবে পড়তে হবে। আর 3 নম্বরের প্রশ্ন, শুভকভের ক্যারেক্টার। এই দুটো যদি পড়ো, একটি প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, ইউ আর নট এ নেইবার, ইউ আর এ গ্র্যাবার, হু সেড দিস অ্যান্ড টু হুম? একই সাথে, হোয়াই ডিড দ্য স্পিকার সে দিস? 3টা, হাউ রেসপন্সিবল অফ ফাদার ইজ শুভকভ? স্টার দেওয়া প্রশ্ন। পরের প্রশ্ন, হোয়াই আর ইউ ফর্মাল ইন ইয়োর গেট আপ? হু ইজ দ্য স্পিকার? একই সাথে, হু ইজ বিং স্পোকেন টু? একই সাথে, হোয়াট লিডস দ্য স্পিকার টু মেক দিস কমেন্ট? 1 প্লাস 4, 6 মার্কসের। পরের প্রশ্ন, ইফ ইউ লাইক আই উইল মেক ইউ প্রেজেন্ট অফ দেম। হু ইজ দ্য স্পিকার? একই সাথে, হু ইজ দ্য পার্সন স্পোকেন টু? একই সাথে, হোয়াট উড দ্য স্পিকার মেক আ প্রেজেন্ট অফ? একই সাথে, হোয়াই ডিড দ্য স্পিকার সে সো? কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও। পরের প্রশ্ন, আই হ্যাভ বিন হোপিং ইট ফর এ লং টাইম। হু ইজ দ্য স্পিকার? একই সাথে, হোয়াট ডাজ ইট রেফার টু? একই সাথে, হাউ ডিড দ্য স্পিকার কাম টু নো অ্যাবাউট ইট? একই সাথে, হোয়াট মোর ডিড দ্য স্পিকার সে ইন দিস কনটেক্সট? পরের কোশ্চেন, ব্রিং হিম ব্যাক ব্রিং হিম হিয়ার, হু সেইজ দিস অ্যান্ড টু হুম? একই সাথে, হোয়েন ইজ দিস সেইড? একই সাথে, হোয়াট ইমপ্রেশন অফ দ্য স্পিকার ক্যান বি ফর্মড ফ্রম দিস কমেন্ট? স্টার দেওয়া প্রশ্ন। পরের প্রশ্ন, why did Lomov think about taking a decision about getting married? একই সাথে, whom did he want to marry? Why? 3 plus 1 plus 2. Or the আরোভাবে আসতে পারে, and it's impossible for me not to marry. Why is the speaker so interested to marry? Whom does he want to marry and why? 3 plus 1 plus 2. তারপরে অথবা দি প্রশ্নটি এভাবেও আসতে পারে, Lomov came with a proposal to marry Natalia Stepanovna. What logic does he give for his decision? No number of prashno, she is a lovesick cat. Who said this about whom? Analyze the character of the person referred to here under the light of the comment above. অর্থাৎ এখানেও শুভকভের ক্যারেক্টার কিন্তু বলা হয়েছে, এটাও স্টার দেওয়া প্রশ্ন। 10এর প্রশ্ন, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, হু সেড দিস? একই সাথে, why did he say so? একই সাথে, how did the speaker get rid of his unhappiness? 1 plus 3 plus 2 স্টার দেওয়া প্রশ্ন। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের এইচএসের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার ইংলিশের প্রোজ, প্লে আর পোয়েমের সম্পূর্ণ বড় প্রশ্ন 6 নম্বরের প্রশ্নের সাজেশন, যেগুলো পড়লে পরীক্ষায় 100% কমন পাবে। এবং ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে উত্তরের লিঙ্কগুলো দেওয়া রইল, সেখান থেকে অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করে নিতে পারো। এবং যারা ফ্রি পিডিএফ চাইছো, এই ভিডিও ডেসক্রিপশানে দেখো ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি কিন্তু ভিডিওর মধ্যে বলে দেওয়া হয়েছে সম্পূর্ণ স্মল লেটারে, সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে তোমরা এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।